الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون وقال الله سبحانه وتعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أسأني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে মসজিদে প্রেরণ করেছেন তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দিলেন সেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন আজকে আমার সংক্ষিপ্ত খুতবার বিষয় দুনিয়া বনাম আখেরাত উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ যে কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে বলা হবে তা যদি আমরা অন্তর দিয়ে উপলব্ধি করি মস্তিষ্ক দিয়ে বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহুল আজিজ আমাদের জীবনটা পরিবর্তন হবে যদিও গত জুমায় মুহররম সম্পর্কে আলোচনা ছিল আশুরা মুহররম তো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে তাদের জন্য গতদিনই বলেছি যে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরা মুহররমের রোজা এই আশুরা মুহররম বাংলাদেশ পাকিস্তান আর আমাদের দেশ ভারতবর্ষে যারা রাখবে তারা আজকে ভোরবেলায় ভাত খাবে সাহারি খাবে আজকে একটা সিয়াম পালন করবে মানে আজকে ভোরে ভাত খেয়ে কালকে একটা সিয়াম পালন করবে আর তারপরের দিন একটা সিয়াম পালন করবে অর্থাৎ পরশু দিন হচ্ছে আশুরা মুহররম আর তার আগের দিন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য বলেছিলেন তিনি করতে পারেননি তিনি আর ওফাত হয়ে গিয়েছিল অতএব আমরা আজকে ভোরে সাহারি খেয়ে আগামীকাল এবং পরশু দিন সিয়াম পালন করব আল্লাহ আমাদেরকে তৌফিক আদা করুক আল্লাহুম্মা আমিন আজকের আলোচনার বিষয় দুনিয়া ও আখেরাত দুনিয়া দুনিয়া এটা হচ্ছে আরবি শব্দ দুনিয়া এই শব্দটার অর্থ হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্ট মানে হচ্ছে দুনিয়া কত নিকৃষ্ট শব্দ থেকে দুনিয়াটা এসেছে এটা যখন আমি হাদিস বলবো ওই হাদিসের মধ্যে আপনারা বুঝতে পারবেন আমি বলেছি যে বক্তৃতার বিষয় হচ্ছে দুনিয়া ভার্সেস আখেরাত মানে এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবন তো কোন জীবনটা আমাদেরকে প্রাধান্য দেওয়া উচিত আমরা যদি লজিক্যালি দেখি তাহলে বুঝতে পারবো এই দুনিয়ার জীবনটা কারো 60 বছরের কারো 70 বছরের কারো 80 বছরের আল্লাহ যাকে যা হায়াত দেয় অতদিনের কিন্তু কারোর জীবনটা ফর নেভার এন্ডিং এমন নয় মানে সারা জীবনের জন্য এমন নয় মৃত্যু একদিন হবে কনফার্ম কিন্তু পরকালের জীবনের ব্যাপারে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন যে ওই জীবনে হচ্ছে কোনো মৃত্যু নাই, সে জীবনটা আছে চিরন্তন, এন্ডলেস, তার কোনো শেষ নাই। তাহলে যারা বুদ্ধিমান মানুষ তারা এই 60-70 বছরের জন্য নিশ্চয়ই জিনিসপত্র সংগ্রহ করবে না, তারা জিনিসপত্র সংগ্রহ করবে যে জীবনটা চিরকালীন জীবন, ওই জীবনের জন্য। ওখানে যদি সুখ হয় আলহামদুলিল্লাহ, আর ওখানে যদি কষ্ট হয় তাহলে কষ্টের শেষ থাকবে না, আর ওখান থেকে রিটার্ন আসা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, সূরা আলা 16-17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে বেশি বেশি প্রাধান্য দাও, যদিচ দুনিয়ার জীবনের চেয়ে অনেক বেশি প্রাধান্য পাওয়ার কথা ছিল, অনেক বেশি মূল্যবান সেটা হচ্ছে আখেরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে যেটুকু বললেন এর অর্থ এইটা যে দুনিয়ার জীবনটা কিছুই না, তুচ্ছ একটা জীবন, অথচ এই তুচ্ছ জীবনকে আমরা কি করি, মূল্যায়ন করি, বেঁচে থাকার জন্য লড়াই করি, ঘর বাড়ি করার জন্য লড়াই করি, ছেলে মেয়ে মানুষ করার জন্য লড়াই করি, ব্যাংক ব্যালেন্স করার জন্য লড়াই করি, আমাদের সম্পদ কিসব বৃদ্ধি হবে তার জন্য লড়াই করি, একটু অসুস্থ হলে ভেলোর পর্যন্ত যাই, কত না আমাদের এই পৃথিবীতে টিকে থাকার টার্গেট। কিন্তু আল্লাহ বলছে না, তোমরা চেষ্টা করো বটে, কিন্তু ওইটা ওই জীবনটা অতটা মূল্য নাই যতটা খায়রু আবকা, আখেরাতটা যতটা মূল্য তোমাদের কাছে থাকা উচিত ছিল, কিন্তু আমরা মূল্যায়ন করিনি, আমরা মূল্যায়ন করি শুধুমাত্র দুনিয়ার জীবনটাকে, কিন্তু আখেরাত আখেরাতের জীবনটাকে আমরা মূল্যায়ন করিনি। আজকে দেখেন কত মানুষ বৃদ্ধ বয়সে অসুস্থ হচ্ছে, তাকে যদি বলা হয় 500,000 টাকা লাগবে আপনার বেঁচে উঠতে, সে জানে হয়তো বেঁচে ওঠার কিছুদিন পরেই বা কয়েক বছর পরেই বা কিছুদিনের মধ্যে সে মারা যাবে, তারপরেও সে মরতে চায় না, সে সমস্ত সম্পদকে বিক্রি করে দিয়ে বাঁচার জন্য চেষ্টা করে। এটা হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়। এই দুনিয়ার জীবনের জন্য মানুষ ঘুমকে নষ্ট করে দিচ্ছে, মানুষ সারাদিন পরিশ্রম করছে, কি করে দুটো টাকা হবে, কি করে জমির ফসল ভালো হবে, মানুষ চেষ্টা করছে, কিন্তু আখেরাতে কি করবে এই বিষয়ে কারোর কোনো হেলদোল নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, একজন মানুষ তার সম্পদ নিয়ে, পার্থিব বিষয়বস্তু নিয়ে আত্মভোলা থাকে অতদিন পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত সম্পদের জন্য ভাবে, ছেলে মেয়ের জন্য ভাবে, ব্যাংক ব্যালেন্সের জন্য ভাবে, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত সে কবর দেখছে, যতক্ষণ না পর্যন্ত সে কবর দেখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষ অতদিন পর্যন্ত সম্পদের পিছনে ছুটে, সে সম্পদ ধন সম্পত্তি হতে পারে, সে সম্পদ মাঠের সম্পদ হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, দুনিয়ার কিছু হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষ অতদিন পর্যন্ত সম্পদের পিছনে ছুটতে থাকে যতদিন না সে কবরের মাটি দেখছে, তার মানে যতদিন না তার মৃত্যু হচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকে। তাহলে কত কঠিন একটা বিষয় যে মৃত্যুর ব্যাপারটা সে মূল্যায়ন করে না, সে বুঝে না, সেভাবে মনে আমাকে এভাবে চলে যেতে হবে, তাই সে পৃথিবীর কম্পিটিশনে চেষ্টা করে যে না আমাকে কি করে এ জায়গায় ফার্স্ট হতে হবে, সেই চেষ্টায় সে সবসময় ব্যস্ত থাকে। তার মানে এই দুটো হাত থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার জীবনটা আমাদের কাছে মূল্যহীন, আমাদের অরিজিনাল জীবন, আমাদের অরিজিনাল থাকার ঘর, আমাদের বাসস্থান হচ্ছে, আমাদের ফল প্রকাশের জায়গা হচ্ছে আখেরাত, ওই জায়গাটাকে মূল্যায়ন করতে হবে। তবে আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, আপনি আরও 1 কোটি টাকার মালিক হওয়ার চেষ্টা করবেন, আপনি যদি 5খানা লরির মালিক হন, 6 নম্বর লরি হওয়ার মালিক আপনি চেষ্টা করবেন, আপনি যদি এই পৃথিবীর অন্যতম একজন টাকাওয়ালা মাল্টি মিলিয়নারি আপনি মানুষ হন, তারপরে আপনি আরও বেশি পাওয়ার চেষ্টা করবেন। দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর কোনো মানুষকে যদি
দুইটা বিশাল বড় বড় উপত্যকা স্বর্ণ দিয়ে ভর্তি করে দেওয়া হয়, সম্পদ দিয়ে ভর্তি করে দেওয়া হয়। এই পৃথিবীর সবচেয়ে বড় বড় দুইটি উপত্যকা, উপত্যকা মানে বিশাল এরিয়া জুড়ে ওই এরিয়াটাকে উপত্যকা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এই উপত্যকা যদি সোনা দিয়ে ভরিয়ে দেওয়া হয়, হীরা দিয়ে ভরিয়ে দেওয়া হয়, মাল সম্পদ দিয়ে ভরিয়ে দেওয়া হয়, তারপরে মানুষকে দেওয়া হয়, সেই মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে ওই মানুষটা তিন নম্বর উপত্যকার জন্য অপেক্ষা করবে। হাদিস বুখারী মুসলিমের, মুসনাদ আহমদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যে একজন মানুষকে যদি দুইটা উপত্যকা দেওয়া হয়, দুইটা প্রদেশ দেওয়া হয়, যার উপরে শুধু সোনা আর সোনা, তারপরে দুটো পাওয়ার পরেও সে তিন নম্বরের জন্য ওয়েট করবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই লোকের পেট কোনোদিনও ভরবে না, এই লোকের মন কোনোদিনও ভরবে না, তবে এই লোক যেদিন মাটি খাবে, এই লোক যেদিন মাটির মধ্যে সমাসিত হবে, সেদিন তার পেটটা পরিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ হাত্তা জুরতুমুল মাকাবির, ও যখন কবর দেখবে, কবরে মাটি দেখবে, তখন আল্লাহ আল্লাহকে বলবে না আমার আর দরকার নাই, আই হ্যাভ সাফিসিয়েন্ট, আমার অনেক রয়েছে, আমার আর কিছুই দরকার নেই। তার মানে মানুষের কাছে যত থাকবে অত চাইবে। ব্যতিক্রম মানুষ ছিল পৃথিবীতে, এখনো আছে। সেহাদিস পরে আসছি, আমি আপনাকে আপনাদেরকে বোঝাতে চাইছি যে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি তোমাদের উপরে দারিদ্রতা আসবে, গরিবি আসবে, এটা আমি মনে করি না। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলবেন সেটাই আল্লাহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা এমনি ইচ্ছা করে কোনোদিন বলেননি, তিনি যা বলবেন সেটা আল্লাহর তরফ থেকে। তারপরে তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম মানে বুঝতে পারছেন বিষয়টা কত কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি আপনাদের উপরে মানুষের উপরে দারিদ্রতা আসবে, এটা আমি মনে করি না। মানে মানুষ গরিব হবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি মনে করি না। দেখেন মানুষকে দেখুন, আর গরিব নাই, না খেয়ে পৃথিবীর খুব কম মানুষ মারা যায়। এক সময় কিন্তু মানুষ খেতে পায়নি, আপনার অনেক কষ্ট করে এক সময় মানুষ চলেছে, আজকে অঢেল খাবার মানুষের বাড়িতে। আজকে একটা বিয়ে বাড়িতে, বড় লোকের একটা বিয়ে বাড়িতে যা খাবার নষ্ট হয় একটা গ্রাম খেতে পারে, মানুষ অপচয় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি বিশ্বাস করি না যে তোমাদের উপরে দারিদ্রতা আসবে, তবে আমি এটুকু জানি, এটুকু নিয়ে আমার ভয় হয়, দারিদ্রতা নিয়ে আমার ভয় হয় না, আমার এটুকু নিয়ে ভয় হয় যে তোমাদের উপরে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে যা পূর্ববর্তী মানুষের উপরে প্রশস্ত করে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দারিদ্রতা আসবে, আমি বারবার এই কথাগুলোকে রিপিট করছি যেন আপনার বুঝতে সুবিধা হয়, তোমার উপরে তোমাদের উপরে দারিদ্রতা আসবে আমি এই ভয় করি না, কিন্তু আমি এই ভয় করি তোমাদের উপরে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে যা তোমাদের পূর্ববর্তীদের উপরে প্রশস্ত করে দেওয়া হয়েছিল, আর তোমরা সবাই এই দুনিয়া লাভ করার জন্য প্রতিযোগিতা করবে যা তোমাদের পূর্ববর্তীরা করেছিল, আর আল্লাহ তোমাদেরকে দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে যা তোমার অতীতের মানুষদেরকে ধ্বংস করে দিয়েছিল। কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের উপরে দারিদ্রতা আসবে এ ভয় আমি করি না, কিন্তু তোমাদের উপরে দুনিয়া আসবে এ ভয় আমি করি। দুনিয়া মানে নারী, দুনিয়া মানে টাকা, দুনিয়া মানে সম্পদ, দুনিয়া মানে যশ, দুনিয়া মানে খ্যাতি, এইগুলো তোমাদের উপরে দিয়ে দেওয়া হবে, আর তোমরা কি করবে কম্পিটিশন করবে যে আমি মেম্বার আছি প্রধান হব, মেম্বার হলে আমি 20 লাখ টাকা মেরেছি, প্রধান হলে 35 লক্ষ টাকা মারবো। টার্গেট এক একটা মানুষের, আমার আজকে 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে, কালকে আমি 5 লক্ষ টাকা ইনকাম করব, এটা আমার টার্গেট। আমি আজকে মুখ্যমন্ত্রী হয়েছি, দেশের অর্ধেক বিক্রি করেছি, কালকে প্রধানমন্ত্রী হবে, গোটা দেশ বিক্রি করব, এটা টার্গেট। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলছেন যে তোমাদের উপরে দুনিয়া দেওয়া দেওয়া হবে আর মানুষ কম্পিটিশন করবে। দেখেন সবাই ইনকামের জন্য কম্পিটিশন করে, কিন্তু কেউ তাহাজ্জুদ পড়ার জন্য কম্পিটিশন করে না। তোমাদের যে তোমাদের পূর্ববর্তীদের উপরে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছিল, তোমরাও প্রতিযোগিতা করবে, তারাও প্রতিযোগিতা করেছিল। আমাদের আগের জামানাকে, জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ ওই জন্য হুঁশিয়ারি দিচ্ছেন আপনাকে আমাকে যে তোমাকে
তাদেরকে যেমন দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হয়েছিল তোমাদেরকেও দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে। তারাও কম্পিটিশন করেছিল, তোমরাও কম্পিটিশন করবে, তারাও ধ্বংস হয়েছিল, তোমরাও ধ্বংস হবে দুনিয়ার মাধ্যমে। হাদিস বুখারী মুসলিমের কথা একটা ওইদিক ওদিক হবে না। তার মানে দুনিয়া এমনভাবে আমাদের উপরে জেঁকে বসবে যে এই দুনিয়াকে আমাদের উপরে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর আমরা মানে কম্পিটিশনের জন্য ব্যস্ত রয়েছি, কিন্তু দুনিয়ার কম্পিটিশনে ব্যস্ত, আখেরাতের আমাদের কোনো মূল্য নাই। মুস্তারিয়ম ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া এবং আখেরাতের উদাহরণটা হচ্ছে এইরকম, তোমাদের কোনো একজন ব্যক্তি সাগরের মধ্যে তার নিজের আঙুলটাকে ডুবিয়ে সে কি লক্ষ্য করে না যে আঙুলের উপরে কতটা পানি সে নিয়ে নিল? এটুকুই হাদিস। একটা হাদিসকে যদি বিজ্ঞানীরা বিশ্লেষণ করত, তারা সবাই মুশরিকিত্ব ছেড়ে, নাস্তিকতা ছেড়ে তারা ইসলাম গ্রহণ করত। এক একটা হাদিসের এত মূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে দুনিয়া আর আখেরাতের উদাহরণটা এইরকম যে কোন ব্যক্তি সাগরের বুকে গেল, তার আঙুলের ফিঙ্গারটিপটা তার আঙুলটা ডুবালো, ডুবে এবার আঙুলটাকে বের করে দেখছে যে কতটুকু পানি উঠেছে। আঙুলে যে পানি উঠেছে তা হচ্ছে দুনিয়া, আর সাগরে যে পানি তা হচ্ছে আখেরাত। আপনি দুনিয়ার জীবন বলেন, দুনিয়ার মাল সম্পদ বলেন, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব বলেন, সব তাই বলছে যে একটা মানুষের আঙুলে কতটুকু পানি উঠতে পারে, এক ফোঁটা। আর সাগরে কত বিলিয়ন ট্রিলিয়ন মানে কি বলবো হিসাবের বাইরে ফোঁটা রয়েছে। তো সেইটা হচ্ছে আখেরাত, আর দুনিয়াটা আমাদের কাছে আঙুলের সমুদ্র থেকে উঠে একটা ওয়ান ড্রপ অফ ওয়াটার, একটা ছোট্ট ড্রপ পানি। তাহলে এইটা হচ্ছে দুনিয়া আর ওইটা হচ্ছে আখেরাত। না, মানুষ বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু মানুষকে বুঝিয়ে ছাড়বেন, পৃথিবীর সেরা শিক্ষক। মানুষ বুঝবে না মানে কি করে বুঝতে হবে মানুষকে? আরো উদাহরণ দেখেন হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলেন তার পাশে একটা কান কাটা মৃত বকরি পড়ে আছে, ছাগল পড়ে আছে। ছাগলটার কান কাটা, কান কাটা মানে অচল। দুই নম্বর, ছাগলটা মারা গিয়েছে। তো যা মারা যায় তা মূল্যহীন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলেন যে একটা ছাগল পড়ে আছে, কান কাটা মৃত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এক দিরামের বিনিময়ে কি ছাগলটা নিতে রাজি? এক দিরাম মানে আপনার আমার এক টাকা, তাদের এক দিরাম, কারুর এক দিনার। তো এক টাকার বিনিময়ে, কথার কথা আপনি বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দিরাম বলেছে, আপনাকে আমি এক দিনার বলছি, এক টাকা বলছি, বুঝেন? আর যদি দিরাম বুঝেন তো আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা কি এক টাকা দিয়ে ছাগলটা নিবা? কি কেউ, ছাগল কি কান কাটা, ছাগল কি মরা? যদি মরা না হতো তো কান কাটা হলেও আমাদের চলতো, জবাই করে গোস্ত খেতাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ছাগলটা মরা, হয়তো কয়েকদিন আগে মরেছে কিংবা যখন হোক মরেছে, আর কান কাটা। তো ওই ছাগলটাকে এক দিরামের বিনিময় নিবে? সাহাবীরা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন আপনি, এক দিরাম তো দূরের কথা, কোনো কিছুর বিনিময়ে আমরা নিব না, আমরা কোনো কিছুর বিনিময়ে নিব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ছাগলটা যেমন তোমার কাছে নিকৃষ্ট, কোনো কিছুর বিনিময়ে নিবা না, দুনিয়াও আল্লাহর কাছে তার চেয়ে বেশি নিকৃষ্ট। এবার মনে বুঝতে পারছেন, মানে দুনিয়া মানে নিকৃষ্ট, তাহলে কত বড় নিকৃষ্ট? আরে ভাই, নিকৃষ্ট তো একটা হিসাব আছে, এটা আবার হিসাব লেস নিকৃষ্ট। মানে এত নিকৃষ্ট যে মরা ছাগল কান কাটা কেউ নেবে না এক টাকা দিয়ে। তো এইটা যতটা নিকৃষ্ট একটা মানুষের কাছে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দুনিয়া তার চেয়ে বেশি নিকৃষ্ট। এই জন্য দুনিয়ার নাম হচ্ছে দুনিয়া। তাহলে এই দুনিয়াকে আমরা মূল্যায়ন করি, আখেরাতকে আমরা মূল্যায়ন করি না। হাদিস বুখারী মুসলিম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা,
আর কাফেরদের জন্য জান্নাত। এই দুনিয়া মুমিনদের জন্য আছে জেলখানা আর কাফেরদের জন্য আছে জান্নাত। জি কথাটা একটু বুঝতে হবে এই জায়গায়, যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, জেলখানায় নিজের ইচ্ছা মতো খাবার খাওয়া যায় না, জেলখানায় নিজের ইচ্ছা মতো মোবাইল ব্যবহার করা যায় না, জেলখানায় নিজের ইচ্ছা মতো চলাফেরা যায় না, জেলখানায় মানুষ স্বাধীন নয়, জেলখানায় মানুষ কঠিনভাবে পরাধীন, জেলখানায় মানুষ আরামায়েশ করতে পারে না, জেলখানায় মানুষ অন্তর যা চায় তা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। আল্লাহ তাদেরকে ছেড়ে রেখেছেন, যাক যতদূর যাচ্ছে যাক আপত্তি নাই, কিন্তু আপনি আমি যদি মুমিন হই আপনার আমার জন্য জেলখানা হবে। এবার আপনি আর আমি মুমিন কিনা এই হাদিস দিয়ে কিন্তু একটু যাচাই বাছাই করা যেতে পারে। যদি আপনার কাছে দুনিয়াটা জেলখানা মতো মনে হয়, আপনার চলাফেরা যদি জেলখানা মতো মনে হয়, তাহলে বুঝতে হবে আপনি মুমিন। আর আপনার যদি চলাফেরা জেলখানার মতো না হয়, তাহলে বুঝতে হবে আপনার ইমানে ঘাটতি আছে। ইমানকে বাড়ানোর জন্য আজকে থেকে লেগে যেতে হবে, ইমানকে বাড়ানোর জন্য আজকে থেকে লেগে যেতে হবে। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর মুশরিক কাফের বেদিন বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাত। তারা যা খুশি তাই কিন্তু করতে পারে, তাদের যা ইচ্ছা তাই করছে। আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু বলেছেন বান্দা যেই দিকে যাবে আমি ওই দিকে তাকে কি করি ধাবিত করি, ওই দিকে ধাবিত করে। অতএব এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর জেলখানার দৃশ্যর কথা আপনার মাথার মধ্যে রেখে আপনাকে মনে করতে হবে যে জেলখানা কত বড় কঠিন, তাহলে আপনার জন্য চলাটা কঠিন। যে আপনি বলেছেন যে এতদিন পরে কিসের হায় হোসেন এটা যে চলবে না, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আপনি বলছেন দোকান থেকে পানবিড়ি জর্দা কুলসি কাঠ তুলে দিতে হবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আপনাকে বলা হচ্ছে যে মিলাদ চল্লিশ হয় এগুলো ইসলামে জায়েজ নয়, আপনি আমার বিরুদ্ধে খেপে গিয়েছেন, দেখেন জেলখানা কি করে আসছে। আপনি যখন হক কথা বলতে যাবেন মানুষ খেপে যাবে, বুঝতে হবে যে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন যে আপনার প্রতিবেশী আপনার উপরে চড়াও হয়ে আছে, যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিবেশী তার উপরে চড়াও হয়েছিল। এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার থাকার যে জায়গাটা এটা একটা আপনার জেলখানার মতো। অতএব আপনাকে বুঝে নিতে হবে, আর এই হাদিস দিয়ে আপনার নিজেকে মানে ইন্ট্রোস্পেকশন আত্মসমালোচনা করে দেখতে হবে যে আসলেই আপনি কি মুমিন নাকি আপনি কোন পর্যায়ের মানুষ, এটা আপনাকে দেখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গ কোনোদিনও পরপর দুদিন পরিপূর্ণভাবে যবের রুটি খেয়ে কাটায়নি। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যু চলে এসেছিল। হাদিস খুবই কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লামের পরিবার বর্গ পরপর দুদিন যবের রুটি তাদের জুটেছে, এরকম হিস্ট্রি নাই। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 63 বছর বয়স পর্যন্ত পরপর দুদিন যে যবের রুটি খেয়ে, যবের রুটি মানে আপনাকে আমাকে দিলে হয়তো আমরা খাবো না, আমাদের হয়তো খাওয়া ঢুকবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাড়ি কন্ডিশনটা কি ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি তো পোলাও খান, বিরিয়ানি খান, আপনাদের কোরমা খান, কত কিছু খাবার আমরা খাই। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর পরিবারবর্গ, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নয় তার পরিবারবর্গ পরপর দুই দিন যবের রুটি খেয়ে পেট পুরে খেয়েছে, এমন দৃষ্টান্ত নাই। এই করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যু উপস্থিত হয়ে যায়। তাদের খাবারটা দেখেন, তাদের খাবারটা কি ছিল আর আমাদের খাবারটা কি, দেখেন সাহাবীরা কিভাবে মেনেছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আমরা একটা গোত্র দিয়ে যাচ্ছিলাম, ওই অবস্থায় তারা আমাদের জন্য কিছু ছাগলের মাংস ভুনা করে ভেজে নিয়ে আমাদের সামনে উপস্থাপন করলো, তা আমরা সেই ছাগলের মাংস খাওয়ার জন্য, সেই ছাগলের গোস্ত খাওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলাম। আবু হুরায়রা বললেন জি এই খাবার যে আমি খেতে পারবো না, কেন? তিনি বললেন আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কোনোদিনও পেট পুরে খাবার খায়নি, অতএব আমি যে এই খাবার খাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছে, আমি যে আজকে এই খাবার খাবো ওই স্মৃতি আমার ভেসে উঠছে, অতএব আমার দ্বারা এই খাবার খাওয়া হবে না। তাদের পরিবার দেখেন, দেখেন মানুষ আপনি আমি কত চাই আল্লাহর কাছে, খালি চাই আর চাই,
এত যে মানুষ মোনাজাত করে, আমি মাঝে মাঝে ভাবি ঠিক আছে আপনি মোনাজাত করেন, আপনি মোনাজাত করেন আল্লাহ কাছে বেশি বেশি চান, আরে আপনি কি সন্তুষ্ট না? যে অবস্থায় আছে ওই অবস্থা আলহামদুলিল্লাহ বলেন কেন? এত কেন আল্লাহর কাছে চাওয়া? একটু দুই রাকাত নামাজ পড়লেন না কেন হাতখান তুলে দিয়েছেন আল্লাহর কাছে, না চান আপনি, আমি চাইতে নিষেধ করছি না, কিন্তু এত আপনার পাওনা কেন? এত চাওয়াটা থাকে কেন? চাওয়া দেখবেন না, দেখেন চাওয়া দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছিল যে আমি তোমাকে বাথা বলে একটা জায়গা রয়েছে মক্কায়, এই বাথার মুখ উপত্যকাটি পুরোপুরি সোনায় পরিপূর্ণ করে দেব, তোমার জন্য ধন সম্পদের প্রাচুর্যতা এনে দেব, বাথা নামক জায়গাটাকে আমি সোনাই, মুসনাদ আহমদ হাদিস, বাথা নামক জায়গাটাকে আমি স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করে দেবো, তুমি চাও কত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার জন্য আমি রেডি করে রাখছি। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ আমার লাগবে না। জি, যদি এইটুকু বলতেন তাহলে ভাবতাম অন্য কোনো ব্যাপার ছিল, তিনি বেশি ইমানদার মানুষ, আমরা কম ইমানদার মানুষ, কিন্তু ঘটনা অন্যরকম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমার চাল লাগবে না, তবে আমাকে একদিন খাওয়িয়ে আর একদিন না খাওয়িয়ে রেখো, আল্লাহকে বলছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করছেন যে আল্লাহ আমাকে একদিন খাবার খাইয়ে রেখো আর একদিন না খাইয়ে রেখো। কেননা যেদিন আমি পেট পুরে খাবার খাবো ওই দিন তোমার জন্য শুকরিয়া আদায় করব, আর যেদিন আমার বাড়িতে খাবার থাকবে না তোমার কাছে কাতরে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ গো আমার বাড়িতে আজকে খাবার হয়নি, তুমি একটু খাবারের ব্যবস্থা করে দাও, তোমাকে বেশি বেশি স্মরণ করব, তোমার স্মরণাপন্ন হব, তোমাকে বারবার করে ডাকবো, পেটে খিদে থাকলে তো বেশি ডাকা হয়, তাই তোমাকে বারবার করে ডাকবো, অথবা আমাকে একদিন খাওয়িয়ে আর একদিন না খাওয়িয়ে রেখো। আল্লাহর কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে আল্লাহ বলেছিলেন আমি সোনা দিয়ে ভরে দিচ্ছি তোমার এলাকা, গোটা পৃথিবীকে দিয়ে দিতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তিনি আখেরাতকে মূল্যায়ন করতে গিয়ে এই দুনিয়ার বুককে প্রাধান্য দেননি। আল্লাহ যেন আমাদেরকেও এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতে বেশি বেশি আখেরাতের জন্য আমল করার জন্য আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আলোচনা হচ্ছিল দুনিয়া বনাম আখিরাত। তাহলে আমরা এতক্ষণ আলোচনা থেকে বুঝলাম যে আমাদেরকে দুনিয়াতে প্রাধান্য দিতে হবে, এখন কি বুঝতে পাচ্ছেন যে কেন হাজারে 999 জন জাহান্নামী? এখন তো বোঝা যাচ্ছে মানুষ আমরা কে আছি যে আমরা দুনিয়াকে মূল্যায়ন করি করি না আখিরাতকে মূল্যায়ন করি। সম্পদ আমরা সব সময় চাই, একতলা বাড়ি হলে মানুষ দুতলা চাই, দুতলা হলে তিনতলা, এভাবে মানুষ চাইতেই থাকে, মানুষের চাওয়ার কোনো শেষ থাকে না। অথচ সাহাবীদের অবস্থা দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এই পৃথিবীর মূল্য একটা মাছির ডানা সমতুল্য হতো তো কাফেরকে এক ঢোক পানি খেতে দিতেন না। আল্লাহর কাছে পৃথিবী কত নিকৃষ্ট, আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর মূল্য যদি একটা মাছির ডানা সমতুল্য হতো, যে পাঁচ পয়সা দিয়েও মাছির ডানা আপনি নেবেন না, তারপরেও এই দুনিয়া যে কত নিকৃষ্ট এটা বোঝাতে গিয়ে বলছেন যে এই দুনিয়ার জীবনটা কত নিকৃষ্ট, আল্লাহর কাছে যদি একটা মাছির একটা ডানা সমতুল্য এই দুনিয়ার মূল্য আল্লাহ দুনিয়াকে দিতেন তো কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। অবস্থাটা কি তাহলে? কাফেরকে এক ঢোক পানি পর্যন্ত গিলতে দিতেন না। তাহলে বুঝতে হবে দুনিয়াটা তাদের কাছে কি ছিল আর দুনিয়াটা আমাদের কাছে কি রয়েছে। এই জন্য সৌমে দাউদ আলাইহিস সালাম একদিন ইফতার করতেন, একদিন সিয়াম পালন করতেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর কোনো জিনিস হারাম দ্বারা ততটা পূর্ণ হয় না যতটা বান্দার পেট পূর্ণ হয় হারাম দিয়ে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এতটুকু খাবার খাও, যতটুকু খাবার খেলে তোমার মাজাটাকে দাঁড় করাতে পারো, ইবাদতের জন্য থাকতে পারো, এতটুকু খাবার খাও, যতটুকু খাবার খেলে তোমার মাজাটাকে শক্ত করে দাঁড় করাতে পারো আর ইবাদত করতে পারো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাহলে যদি না পারো কি করবা, এক তৃতীয়াংশ পেটের এক তৃতীয়াংশ খাবার খাও, এক তৃতীয়াংশ পানি পুরো,
আর এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাস রাখার জন্য ছাড়ার জন্য রেখে দাও। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খাওয়ার পদ্ধতি যেটা, ওইটা যদি আমরা করতাম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডায়েট, ওইটা যদি করতাম তাহলে আজকে আমাদের এত রোগ বালাই হতো না। তৎকালীন সময় সাহাবীদের এত রোগ ছিল না, কারণ তারা প্রত্যেকটা জিনিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা জিনিসকে তারা ফলো করত এবং প্রত্যেকটা জিনিসকে প্রাধান্য দিত এবং মেনে চলার চেষ্টা করত। অথচ আমাদের খাবারের কোনো শেষ নেই। অতএব আমাদেরকে বুঝতে হবে, এই যে আপনার সামনে আমি দুটো কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিস আপনার সামনে পেশ করলাম, এই হাদিস থেকে আপনাকে মূল্যায়ন করতে হবে যে দুনিয়ার জীবনটা আমাদের কাছে কিছু না, আখিরাতের জীবনটা হচ্ছে অন্যতম। কেন অন্যতম? কারণ দুনিয়ার কোনো কিছুই কাজে লাগবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মানুষ যখন মারা যায়, তার লাশ যখন কবরে নিয়ে যাওয়া হয়, কবরে নিয়ে যাওয়ার সময় তিনটি জিনিস তার সাথে যায়, দুটো জিনিস রিটার্ন আসে, একটা তার সাথে চলে যায়। মানুষ যখন কবরে লাশ নিয়ে যায়, ওই লাশের সাথে তার জ্ঞাতি গোষ্ঠী চলে যায়, তার বংশের লোক যায়, তার যে কিছু মাল তার সাথে চলে যায় এবং তার আমল চলে যায়। মাল এবং জ্ঞাতি গোষ্ঠী এই দুটি রিটার্ন আসে, ফিরে আসে, আর তার কাছে শুধু আমল থাকে। তাহলে কোটিপতি মানুষ, সেও তো দুখানায় রুটি খায়। যে মাল্টি মিলিয়নারি, সেও তো দুখানায় রুটি খায়। খাবার তো একই রকম। এই যে আপনি নিরলস পরিশ্রম করে টাকা জমাচ্ছেন, এই টাকা দিয়ে আপনি করবেন কি? এই টাকা দিয়ে কোনোই লাভ নাই, কারণ আখেরাতে আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সন্তান সন্ততি এগুলো কিছুই কাজে আসবে না। অতএব এইগুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে দুনিয়ার জীবনটা আমাদের কাছে মূল্যহীন। অন্যতম একটা হাদিস, যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা চাটায়ের উপরে শুয়েছিলেন, চাটায়ের উপরে। তো চাটায়ের উপরে শুয়ে থাকার পরে তিনি ঘুম থেকে জেগে উঠলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার পিঠের দিকে তাকিয়ে দেখলাম পুরো চাটায়ের দাগ কেটে কেটে লেগে গিয়েছে, পুরো চাটায়ের দাগ তার পিঠে লেগে গিয়েছে এমত অবস্থায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে পিঠে দাগ লেগে গিয়েছে, আপনি ঘুমানোর আগে আমাদেরকে বলতে পারতেন, একটু আমি বিছানাটাকে রেডি করে দিতাম, একটা চাদর পেতে দিতাম, একটা কিছু পেতে দিতাম, আপনার এই পিঠেতে দাগ হতো না, আপনার কষ্ট হতো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কি বলো তুমি, আরে এটা তো আমার কাছে মূল্যহীন। আরে তুমি বলো তো, একজন অশ্বারোহী, একজন ঘোড়া চালক কিংবা একজন ব্যক্তি যে রাস্তায় চলছিল, চলতে চলতে একটা গাছের নিচে বিশ্রাম নিয়েছে, ও কি সারা জীবন বিশ্রাম নিবে নাকি ওখান থেকে চলে যাবে? সাহাবীরা বলছেন যে তা আবার হয় কি করে, ও তো চলে যাবে। হাদিসগুলোকে এভাবে বলছি আপনারা ভেঙে বুঝতে পারেন, তাই হাদিসে এভাবে আসেন। হাদিস এসেছে কি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পিঠে দাগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে একটা আমি কিছু পেতে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি কেন এটা করতে আমার করার প্রয়োজন? একজন আরোহীর মতো সে যেমন একটা গাছতলায় বসে আবার যখন তার বিশ্রাম নেওয়া হয় সে চলে যায়। শোনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে বলি, তুমি মনে রেখো এই পৃথিবীটা আমাদের কাছে ওই রকমই রেস্টের জায়গা, পান্থশালা। কখন কোনো বাস, কখনো কোনো ট্রেন নির্দিষ্ট স্টেশনে দাঁড়িয়ে থাকে না, সে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। অতএব এই পৃথিবীর জীবনটা মুসাফিরের জীবন, আমাদেরকে ক্ষণস্থায়ী জীবন, কখন চলে যেতে হবে এত আড়ম্বর কিসের? সব সময় কবরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, সব সময় রেডি থাকতে হবে, যেন মারা যাওয়ার সময় আফসোস না হয়, আল্লাহ গো আর একটু সময় দিলে ভালো কাজ করতাম না, এ সুযোগ নাই। আপনাকে রেডি হতে হবে সব সময় যে আমি মারা যাওয়ার জন্য প্রস্তুত, এটা হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আদম সন্তানকে এই পাঁচটা প্রশ্ন করা হবে। এই পাঁচটা প্রশ্ন দিয়েও একটা খুতবা দেওয়া যায়, তবে এ হাদিসটা আজকের খুতবার শেষ হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু খুব কঠিন হাদিস, মূল্যায়ন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তান এই পাঁচটা প্রশ্ন দেওয়ার আগে, উত্তর দেওয়ার আগে দাঁড়িয়ে থাকবে, তাদের পা আটকে যাবে জমিনের সাথে, তারা সামনে যেতে পারবে না। মানে প্রত্যেকটা আদম সন্তানকে, আপনাকে আমাকে চণ্ডীদাসকে মিস্টার পিটারকে পৃথিবীতে যারা রয়েছে সবাই আদমের ছেলে,
সবাইকে পাঁচটা প্রশ্ন করা হবে, উত্তর দিবেন তবে সামনে যেতে পারবেন, উত্তর দিবেন না আপনার যাওয়া হবে না, ওখান থেকে অবস্থা খারাপ হবে। প্রশ্নগুলো কি? এক, সারা জীবন কি করেছো এখন বুঝাও, গত সপ্তাহে শুক্রবারে কি খেয়েছিলেন আপনার মনে নাই, গত পরশুদিন কার সাথে কি আচরণ করেছেন খেয়াল নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে প্রথম প্রশ্ন, সারা জীবন কি করেছো বুঝাও। বুঝতে পারছেন এবার সারা জীবন কি করেছো মানে? আপনার একটা ছেলে খেলতে গিয়েছে, খেলতে গিয়ে একজনকে মেরেছে, আপনার কাছে সংবাদ দেখেছে, ছেলে বাড়িতে ঢোকা মাত্র বলছে যে বেটা বলো আজকে কাকে পিটিয়েছো। এবার ছেলের কেমন আতঙ্ক হবে, জানে বাপ তো আমাকে খুব মারে, ছেলের কেমন আতঙ্ক হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন যে বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে, সারা জীবন কি করেছো, ঘুষ সুদ জেনা অন্যায় অদ্ভুত আচরণ গীবত কি করেছো গোটাটা বুঝাও, 70 বছর বেঁচেছিলে 70 বছর বুঝাও। দুই, যৌবনকাল বুঝাও। আশ্চর্য কথা, গোটা সময়টাকে বোঝানোর পর বলছে যৌবনকাল বুঝাও, এই সময়টা হচ্ছে ডেঞ্জারাস একটা টাইম, এটাকে এক্সট্রা বোঝানো হচ্ছে, তার মানে গুরুত্ব দিতে বলা হয় যে যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। গোটা জীবন বোঝাও, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, তোমার যৌবনটাকে বোঝাও। তিন নম্বর প্রশ্ন, কোথা থেকে ইনকাম করেছো, রাত্রিবেলায় চুপ করে গরু পার করে ইনকাম করনি তো, রাত্রিবেলায় ফেন্সি রিল পার করে ইনকাম করনি তো, ওজন দেওয়ার সময় কম করনি তো, এত জানার পরেও পানবিড়ি জর্দা গুলসি কাঠ বিক্রি করো না তো, এই কোথা থেকে ইনকাম করেছো, এই ইনকামটাকে বুঝাতে হবে। চার নম্বর প্রশ্ন, কোথায় খরচ করেছো, এই জন্য তো বিদাতি মাদ্রাসায় আমরা টাকা দিতে পারি না, কারণ সেখানে মানুষ কোরআন শিকার পরে বাড়ি বাড়ি খতম করে বেড়াবে, আর আমার কবরে পাপে পরিপূর্ণ হয়ে যাবে। মানুষ তো বুঝে না, মানুষ ভাবছে কোরআন পাঠ করা মনে হয় ভালোই কাজ, সব জায়গায় ভালো কাজ নয়। অতএব মাদ্রাসায় টাকা দিতে গেলে, বিভিন্ন জায়গায় দান করতে গেলে সেই টাকাটাকে দেখে দিতে হবে, গণককে টাকা দেওয়া যাবে না, সবাইকে টাকা দেওয়া যাবে না, অতএব হিসাব করে কাজ করতে হবে, পুজোর চাঁদা দেওয়া যাবে না, খুব হিসাব করে কাজ করতে হবে, কারণ এটা আমার ধর্মীয় বিষয়। তবে একজন হিন্দু ভাইয়ের রক্ত লাগলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু টাকা দিতে পারবো না, এটা আমার ধর্মীয় বিষয়। অতএব তুমি কোথায় খরচ করেছো এইটাকে আমাকে বুঝাও। আর পাঁচ নম্বর, তুমি যে জানতে সেই অনুযায়ী আমল করো। তোমাকে শাহিনুর রহমান এখনই বললো পানবিড়ি জর্দা গুলসি কাঠ হারাম, এরপরে তুমি যদি খাও তাহলে তুমি জানলে না, তুমি কিয়ামতের মাঠে বিপদে, তুমি বিপদে পড়ে গেলা। তোমাকে মোহাম্মদ শাহিনুর রহমান এখন বললো দুনিয়াকে মারো গুলি, আখেরাতকে তুমি প্রাধান্য দাও, তারপরেও তুমি ইনকামের জন্য ছুটে বেড়াচ্ছ। বলছি না ইনকাম করতে হবে না, এটা বলছি না, তবে ইনকাম করতে হবে, আল্লাহর রাস্তায় খরচও করতে হবে। অর্থাৎ দুনিয়াকে তুচ্ছ মনে করে, সাহাবিরা যেমন করে তুচ্ছ মনে করেছে, থাকা জায়গা ভাড়াটিয়া, আমরা সবাই ভাড়াটিয়া, এই ভাড়াটিয়া ভেবে আমাদের জীবনকে কাটাতে হবে, তবে আমাদের আখেরাতের জীবন ভালো হবে। এই পাঁচটা প্রশ্ন দেওয়ার জন্য, এই উত্তর দেওয়ার জন্য প্রত্যেকটা আদম সন্তানকে রেডি হতে হবে। এখন এই পাঁচটা প্রশ্ন উত্তর কিভাবে দিবেন, কি সমাচার, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য কোনো খুতবা আলোচনা হবে। এতক্ষণ যা শুনলাম বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে, আমাদের সবাইকে মেনে চলার তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা কবরের তলে শায়িত রয়েছেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরে, কবরকে ফুলের বাগিচা বানিয়ে দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখনো হারাম রুজির সাথে সম্পৃক্ততা রাখে, আল্লাহ যেন তাকে হালাল রুজির মধ্যে নিহিত করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবী এখনো করোনা ভাইরাসের প্রকোপে অবস্থা খারাপ, হে আমার প্রতিপালক তুমি সব পারো, তোমার বদৌলতে আমরা চাই খুব শীঘ্রই করোনা ভাইরাস চলে যাবে, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই 6-7 মাস হয়ে গেল করোনা ভাইরাসে, এখনও সুস্থ রয়েছি, তার জন্য তোমার দরবারে আরও একবার আলহামদুলিল্লাহ, যাতে করে যারা মারা গিয়েছে তারা যেন শহীদের মর্যাদা পায়, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের চেয়ে ভীতিকর জায়গা আমি আর দেখিনি, সবচেয়ে ডেঞ্জারাস জায়গা কবরের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কবরে যেন আমরা তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারি, তার জন্য তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দেলোয়ার সাঈদী, আবারও যেন স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক,
আজকে আমাদের সামনে সামান্য কিছু লোক, কিন্তু আজকে এই খুতবার লাইভ হওয়ার কারণে হাজার হাজার লোক, সময়তে কিছু কিছু লাইভ লক্ষ লক্ষ মানুষ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে সৎপথে চলার তৌফিক আদা করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।